এখন আপনাকে দেখাই আপনার ই-কমার্স ওয়েবসাইট ম্যানেজ করার জন্য আরেকটা প্রয়োজনীয় টুল, সেটা হচ্ছে টাইনি পিএনজি ইমেজ কম্প্রেসর। সো এটা ব্যবহার করার জন্য আপনি ফার্স্টেই আপনার ই-কমার্স ওয়েবসাইটের কন্ট্রোল প্যানেল লগ ইন করে অনলাইন টুলস ম্যানেজারে আসবেন। আসার পরে সাইড নেবে দেখতে পারবেন, দেখেন আমি এখানে অ্যাড করে রাখছি এই লিঙ্কটা, টাইনি পিএনজি ইমেজ কম্প্রেসর। এটার মধ্যে জাস্ট ক্লিক করে আপনি সরাসরি ওদের ওয়েবসাইটে চলে আসতে পারবেন, অথবা আপনি গুগলে সার্চ করে এখানে আসতে পারেন। তারপরে ধরেন এখানে আসার পর আপনি যেটা করবেন, এটাও একটা ইমেজ কম্প্রেসর টুল, বাট এটা দিয়ে শুধুমাত্র আপনি ইমেজের সাইজটা কমাইতে পারবেন, এটা দিয়ে আপনার ওয়াইড হাইট এটা কন্ট্রোল করতে পারবেন না। আপনার ওয়াইড হাইট ডিফল্ট ইমেজের যা আছে ওইটাই থাকবে, বাট আপনি সাইজ কমাইতে পারবেন। চলেন এটা আমি দেখাই আপনাকে। সো এটা করার জন্য ধরেন আপনি এখানে ক্লিক করবেন, অথবা ক্লিক করে আপনার যেই ছবিটা কম্প্রেস করতে চান ওইটা জাস্ট এখান থেকে ধরে দেবেন। ধরেন এই ছবিটা যেটা রিয়েল ওইটা করছিলাম, এটাই চলন করে দেখি। সো এটার মধ্যে আমি ডাবল ক্লিক করলাম, দেখেন এটা কম্প্রেস হচ্ছে, কম্প্রেসিং। একটু ওয়েট করবেন, তাহলে দেখেন এটাকে এটা কম্প্রেস হয়ে দেখেন কত হচ্ছে, 303 KB-র মতো আসলে এটা কম্প্রেস হয়ে হয়ে গেছে হচ্ছে 374 KB-র মতো হচ্ছে। সো প্রায় অর্ধেক কমাইছে, বাট একটু খেয়াল করেন FRD ইমেজ কম্প্রেসারে কিন্তু এটা আরও বেশি কমাইছিল, প্রায় 50-এর নিচে মনে নামায় ফেলাইছিল KB, রাইট? আর যখন রিসাইজ করা হয়েছিল তখন 18 KB করা হয়েছিল। সো দেখেন এটাতেও কম্প্রেস করে, বাট FRD ইমেজ কম্প্রেসার বেশি কম্প্রেস করবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, FRD ইমেজ কম্প্রেসার শুধুমাত্র JPG ফাইলই কম্প্রেস করতে পারে, PNG ফাইল পারে না। বাট এটার আবার এটাই আবার PNG ফাইলও কম্প্রেস করতে পারে, JPG ফাইলও কম্প্রেস করতে পারবেন আপনি এটা দিয়া। সো এটা খেয়াল রাখবেন, যদি JPG টাইপের ফাইল হয় আপনার তখন আপনি FRD ইমেজ কম্প্রেসর ইউজ করবেন, বাট PNG হলে তখন আপনি এটা ইউজ করতে পারেন, বাট এটার মধ্যে আবার রিসাইজ করতে পারবেন, এটা খেয়াল রাখেন। আচ্ছা, JPG হইলেও কীভাবে আপনি JPG থেকে PNG করবেন, PNG থেকে কনভার্ট JPG করবেন, এই জিনিসটা আমি একটু পরেই দেখাচ্ছি, নো প্রবলেম। আচ্ছা যাই হোক, এটা অন্য টুলস ইউজ করতে হবে। বাই দ্য ওয়ে এখন এইটা দেখেন, সো এটা গেল এরকম। এটার আবার আরেকটা সুবিধা আছে, দেখেন এইটা তো আবার এইভাবে আপনি আনলেন, আবার ধরেন আপনি আপনার যেখানে ছবি আছে সেখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ওইখানে আপনি দিতে পারবেন। ধরেন আপনি এই ছবিটা কম্প্রেস করবেন এটাকে, অথবা অনেকগুলোকে সিলেক্ট করবেন করে ধরেন, আচ্ছা এইটা ধরেন অনেকগুলোকে সিলেক্ট করবেন করে ধরেন একদম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টানটা ধরে এখানে সাইড়া দিবেন, তাহলে দেখবেন এই সবগুলো একসাথে কম্প্রেস হয়ে যাবে। দেখেন সবগুলো কম্প্রেস হয়ে গেছে, আর অরিজিনাল সাইজটা এখানে দেখাবে, তারপরে মানে কম্প্রেস হওয়ার পর যেই সাইজটা হচ্ছে সেটা এখানে দেখাবে। সো আপনি এখানে একটা একটা ডাউনলোড ক্লিক করলেই দেখবেন এখানে এখান থেকে যে ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে, এই যে একটা একটা ডাউনলোড হয়ে যাবে। অথবা আপনি যদি একটা একটা অনেকগুলো ফাইল একবারে আপলোড করে ফেলান, সবগুলো একসাথে ডাউনলোড করে যান, তাহলে দেখেন এখানে একটা ডাউনলোড বাটন আছে, এটার মধ্যে যদি আপনি ক্লিক করেন তাহলে সবগুলো জিপ ফাইল হয়ে আপনার কাছে ডাউনলোড হয়ে যাবে, এই সবগুলো ছবি। তখন আবার আপনি এখান থেকে আপনার যেখানে ডাউনলোড হয় সেখান থেকে এটাকে আনজিপ করতে হবে। ধরেন এটাকে আমি আনজিপ করে আপনাকে একটু দেখাই, ধরেন এই যে এই ফাইলটা ডাউনলোড হয়েছে, দেখেন টাইনি পিএনজি। সো এটাকে আপনি যে কোনো একটা ফোল্ডারে নেবেন, নিয়ে জাস্ট এটাকে আনজিপ করে ফেলবেন, এক্সট্র্যাক্ট করে ফেলবেন, তাহলে দেখেন এই ছবিগুলো সব একবারে চলে আসবে। তখন আপনি এই মেইন ফাইলটা ডিলিট করে দিতে পারেন এবং এই ছবিগুলো আপনি আপনার কাছে পেয়ে যাবেন, মানে যেগুলো সবগুলো কম্প্রেস করছে। সো এটা কুইকলি এভাবে করতে পারেন যখন অনেক ছবি একবারে আপলোড করবেন। তো এটাও আপনার অনেক কাজে লাগবে, আশা করি বুঝতে পারছেন এই টাইনি পিএনজি ইমেজ কম্প্রেসর এই টুলসটার কাজ কী এবং কেন ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করবেন।